হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের ফ্রেন্ড জাকিরের সাথে দেখা করতে। এখন আমরা টঙ্গী যাব। আমার সাথে আমার ফ্রেন্ড হৃদয় আছে, হৃদয় রাকিব, অনেক রাকিব, ঠিক আছে? তো আমাদের সাথেই থাকেন, যেতে যেতে কথা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো গাইজ আমরা এখন জাকিরের কাছে যাব, টঙ্গীর দিকে যাব আমরা এখন। আমরা এখন রেডি, তো সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন বের হয়ে গেলাম ভাসান থেকে রাস্তা হয়ে। এখন আমরা ইউসিবি চত্বরের রোডে আছি। সামনে থেকে আমরা ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে এই যে আমার পাশে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এটার উপরে উঠব। এটার উপরে উঠে এখান থেকে আমরা বিশ রোডে নামব। আর বিশ রোডে নেমে একটা জোস রাইড হবে। তো বন্ধুরা, আপনারা এনজয় করতে থাকুন ফ্লাইওভারের সৌন্দর্য, আর এর ফাঁকে একটা মিউজিক শুনতে থাকেন। কিছুক্ষণ পরেই আবার আমি ফিরে আসছি। And I can help you decide who you're loving now, and how I'm not quite there somehow. My intuition says to give you up, but my heart can't easily let you go. I try to tell myself this isn't love, but I hate that I never stay or be alone. I'm just waiting for the fight, but you won't even try to survive. You would rather keep it all inside, and I can help you decide who you're loving now, and how I'm not quite there somehow. My intuition says to give you up, but my heart can't easily let you go. I try to tell myself this isn't love, but I hate that I never really know if I should stay or be alone. If I should stay or be alone. বন্ধুরা, আমরা এখন ফ্লাইওভার থেকে নিচে নেমেছি। এখন আমরা বিশ রোডের সুন্দর রাস্তায় রাইড করছি। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। তো যদি বৃষ্টি নামে খুবই ভালো লাগবে, কিন্তু একদিকে অবস্থা খারাপ হবে, কারণ আমাদের সাথে যে মোবাইল মানি ব্যাগ রয়েছে এটার কোনো প্রোটেকশন আমাদের করা হয় নাই। অর্থাৎ একটা পলিথিন যদি ব্যবস্থা করতে পারতাম, যেটার ভিতরে এগুলো রাখতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। এখন যদি হঠাৎ বৃষ্টি নেমে যায় তাহলে তো একটা সমস্যায় পড়তেই হবে আমাদের। তো বন্ধুরা, আপনারা উপভোগ করতে থাকুন। জাকির গাজীপুর পুলিশ লাইন থেকে এখন আমাদের উদ্দেশ্যে আসছে। আমাদের একসাথে দেখা হবে টঙ্গীর একটা গোল চত্বরে। তো ও অন দ্য ওয়ে আসতেছে এবং আমরা এখান থেকে যাচ্ছি। তো মূল কথা হলো, অনেকদিন যাবৎ দেখা হয় না, তো দেখা হলো, একসাথে আবার আমাদের ব্যাক করা হলো, সব মিলে একটা এনজয়মেন্ট হবে আমাদের। আশা করি আপনারা উপভোগ করবেন। তো জাকির আমার ছোটবেলার বন্ধু, সে বাংলাদেশ পুলিশে কর্মরত অবস্থায় আছে। তো সে একটা ছুটি পেয়েছে, ছোট্ট ছুটি। এই ছোট্ট ছুটি বন্ধুদের সাথে একটু একত্রিত হওয়ার জন্য, একসাথে হওয়ার জন্য সে ইচ্ছা পোষণ করেছে। আর সেই জন্যই, ওই উদ্দেশ্যে তাকে রিসিভ করার জন্য আমরা যাচ্ছি। তো
আপনারা এখন দেখছেন আমরা এয়ারপোর্টের রোডে আছি, তো কিছুক্ষণ পরই আমরা টঙ্গী পৌঁছে যাব। যেহেতু রাস্তায় অতটা ট্রাফিক নাই, তো ট্রাফিক থাকলে এখান থেকে যেতে অনেকটা ভেজালে পড়তে হতো। তো সোজা জাকিরের সাথে যখন দেখা হবে ওই ক্লিপে আমরা ফিরে আসছি। তো বন্ধুরা সাথেই থাকুন। জাকির আইসা বসে, হাই জাকির আইসা বসে, আমার ড্রাইভিং লাইসেন্স রাইখা দিছিল, এইখানে জাকির উদ্ধার করে দিছে। ভিডিও ভিডিও করছো না? তখন তো ক্যামেরা অন ছিল না, তখন ক্যামেরা অন ছিল না, আমাদের ট্রাফিক দোষ ছিল। ঠিক আছে, যাই হোক, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, ঠিক আছে, বানাইতে হবে। ও ড্রাইভিং লাইসেন্স নাই, বানাইতে হবে। আমার লাইসেন্স আছে, বাট আমার নাই। আপনারা দেখতেছেন জাকির আর রাকিব তারা মূত্রত্যাগ করতেছে। তো এভাবে যেখানে সেখানে মূত্রত্যাগ করা কিন্তু ঠিক না, যদিও তারা একটা নির্ধারিত জায়গায় মূত্রত্যাগ করতেছে, আর তাদের জানা নাই যে আমি এটা ভিডিওতে শ্যুট করতেছি। তো তারা সরাসরি আমার ভিডিওতে দেখবে, আপনাদের এটা গোপন থাক, আপনারাও কাউকে বললেন না, ঠিক আছে? ওকে বন্ধুরা, ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম বৃষ্টি নামতে পারে, তো বৃষ্টি নেমে গিয়েছে, আমরা মাইকাচি পায়ে ফাইসা এসি, তো এখন আমরা বৃষ্টির কারণে আটকা পড়েছি। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের এলাকায় ফিরে আসলাম। আমরা এখন মিরপুর 14 নম্বর মানিক ভাইয়ের স্পেশাল চা খাওয়ার জন্য এখানে থেমেছি। তো আমরা এখানেই সবসময় আড্ডা টাড্ডা দেই। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।